আৰু এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ দিব ওলাইছো। বঙাইগাঁও জিলাত 144 ধাৰা জাৰি কৰা হৈছে। এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ, বঙাইগাঁৱত 144 ধাৰা জাৰি কৰা হৈছে। শেহতীয়া পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বিগ ব্ৰেকিং, ৰাষ্ট্ৰদ্ৰোহৰ কামত লিপ্ত থকা লোক গ্ৰেপ্তাৰৰ পাছতেই 144 ধাৰা জাৰি কৰা হৈছে বঙাইগাঁৱত। ধারা বঙাইগাঁও জারি করা হয়েছে। বঙাইগাঁও প্রশাসনে 144 ধারা জারি করেছে। পাঁচজন লোক একেলগে সমবেত হব নোৱাৰিব, এয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বঙাইগাঁও জেলাত শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি। প্রশাসনের অনুমতি অবিহনে সভা সমিতি করব নোৱাৰিব, ইয়াতো নিষেধাজ্ঞা দিয়া হৈছে। সভা সমিতিৰ বাবে অনুমতি লাগিব প্ৰশাসনৰ। বিগ ব্ৰেকিং এই মুহূৰ্তত, শোভাযাত্ৰা আৰু সমদল উলিওৱাটো নিষেধাজ্ঞা দিয়া হৈছে। যধে মধে ব্যৱহাৰ কৰিব নোৱাৰিব লাউডস্পীকাৰ ব্যৱহাৰত নিষেধাজ্ঞা। সমগ্র বঙাইগাঁও জেলাতে 144 ধারা বলবৎ করা হয়েছে। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তত, জিহাদী কার্যকলাপর লগত জড়িত থকা লোক গ্রেপ্তার হওয়ার পাছত শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি বঙাইগাঁওত 144 ধারা জারি করা হয়েছে। ইয়া বঙাইগাঁও জেলা প্রশাসনে 144 ধারা জারি করার জারি করেছে। বঙাইগাঁও জেলা প্রশাসনে পাঁচজন লোক একত্রিত হব নোৱাৰিব, সভা সমিতি পাতিবৰ বাবে অনুমতি লব লাগিব প্রথমে প্রশাসনের। সমদল উলিয়াব নোৱাৰিব, স্লোগান দিব নোৱাৰিব, যথে মধে লাউডস্পিকারের ব্যবস্থা ব্যবহার করব নোৱাৰিব। শেহতীয়া পরিস্থিতির পিছত বঙাইগাঁও জেলা প্রশাসনে এই নির্দেশনা জারি করেছে। আর এটা সমগ্র বঙাইগাঁও জেলাত 144 ধারা জারি। এই মুহূর্তৰ বিগ ব্ৰেকিং নিউজ আমি আপোনালোকক জনাই আছো। সমগ্র বঙাইগাঁও জেলাতে 144 ধারা জারি করা হয়েছে শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি। পাঁচজন লোক সমবেত হব নোৱাৰিব, সভা সমিতির বাবে অনুমতির প্রয়োজন হব। স্লোগান লাউডস্পিকার দিয়াত নিষেধাজ্ঞা। সমদল উলিয়াব নোৱাৰিব, সভা সমিতির বাবে প্রশাসনের অনুমতির প্রয়োজন হব। এই সকলো নির্দেশনা বঙাইগাঁও জেলার শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি জারি করা হয়েছে। বিগ ব্রেকিং এই মুহূর্তের সকলোকে ডাঙর খবর, সমগ্র বঙাইগাঁও জেলার শেহতীয়া জেহাদী কার্যকলাপর পাছত যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই প্রতি লক্ষ্য রাখি জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সকলোকে ডাঙর খবর এই মুহূর্তে আমি আপনার জানাই আছো, বঙাইগাঁও জেলা প্রশাসনে এই নিষেধাজ্ঞা জারি করেছে।